বাবা, ভোল পাল্টে গেছে দেখছি। ভোল পাল্টে গেছে মানে? মানে এই সাজ পোশাকে তো আগে কখনো দেখিনি। শার্ট প্যান্ট শার্ট আবার টাকটিন বদলে গেছে। অবশ্য এর ক্রেডিটটা আমার মাকেই দিতে হয়। মাই তোমাকে বলেছে আবার পড়াশোনা করো, নিজের লাইফটাকে শুধরে নাও। আছো কেমন? ইয়ার্কি মারছো তুমি আমার সঙ্গে? তোমার মতো ছেলেকে কিভাবে শায়েস্তা করতে আমি খুব ভালো করে জানি। কিন্তু সেটা আমিও জানি তোতা। তোমাদের হাতে ক্ষমতা, তোমরা বড় লোক, তোমরা শিক্ষিত। আর তুমি কি জানো, তুমি একটা বেঈমান। কত সহজে আমাকে চিনে গেলে তুমি, এত সহজে এমন ভাবে আমাকে কেউ চিনতে পারলো না এই জীবনে। একটা ইন্টারভিউ দিতে যাচ্ছ। ইন্টারভিউ দিতে যাচ্ছ? বাহ ভালো, এখন তুমি দিন কিনে নিয়েছ, এবার চাকরিটাও পেয়ে যাবে, ভেরি গুড। তুমি তো একদিন চেয়েছিলে আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করি, তারপর একটা ভালো চাকরি পাই, মাথা উঁচু করে সমাজে দাঁড়াই। তাই জন্য তুমি ইন্টারভিউ দিতে এসেছো? আমি চেয়েছি বলে? আমি ঠিক সেরকম ভাবে বলতে চাইনি কথাটা। তো আমি বলছি তোমার তো খুশি হওয়া উচিত, তার বদলে তুমি বিধিয়ে বিধিয়ে কথা বলছো। শোনো, তোমাকে বিধিয়ে বিধিয়ে কথা বলার না আমার সময় নেই, কোনো ইচ্ছেও নেই, তোমার পর ভাবারই কোনো সময় নেই আমার। সে আমি জানি, আমি তোমার ভাবনার মধ্যে নেই। যাক, বিয়ে কবে ঠিক হলো? কেন আবার টাকা চাইবে বলে? বুঝলাম না ঠিক। ও, তুমি আমার বিয়ের জন্য আমাকে ছেড়ে দেবে বলে রূপের কাছ থেকে টাকা নাওনি, তারপরে তুমি এত কথা বলছো? এই কথাটা তো আমাকে কে বলেছে? রূপ? হ্যাঁ, রূপকে তো বলতেই হতো তোমার গুণের কথা, নাহলে আমি কি করে জানতাম তুমি কতটা নোংরা একটা ছেলে। তোতা, এই তোমার সাহস কি করে হলো আমাকে রাস্তায় দেখে কথা বলছো? এত দিনের পরিচিতি, এতটা সময় একসঙ্গে কাটিয়েছি, দুটো কথা নয় বললাম রাস্তায় দাঁড়িয়ে, কি হয়েছে তাতে? দুদিন পর তো বিদেশ চলে যাবে, তাই তো? শোনো, আমার জীবনের প্ল্যান আমি তোমার সঙ্গে শেয়ার করতে যাব কেন? না, কোনো বাধ্যবাধকতা নেই, আমি চাইও না তুমি সেটা শেয়ার করো আমার সঙ্গে। তবে কিছু কথা শেয়ার না করলেও জানা যায়, এটা সেরকমই একটা ব্যাপার।